Assalamualaikum, আমি মোহাম্মদ শহীদুল্লাহ, সহকারী শিক্ষক ইসলামী একাডেমি স্কুল এন্ড কলেজ ত্রিশাল। অনলাইন এর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় শিক্ষার্থী ও শ্রদ্ধেয় অভিভাবক, প্রিয় শিক্ষার্থী, আমি আজ শিশু শ্রেণীর আরবি ক্লাস নিব। তোমরা ক্লাস শুনে উপকৃত হবে এবং মনোযোগ দিবে। আজ ক্লাস হচ্ছে নুকতা কাকে বলে। নুকতা ওলা হরফ, নুকতা কাকে বলে, নুকতা ওলা হরফ ও নুকতা সারা হরফের পরিচয়। সবাই এখন ব্ল্যাকবোর্ডের দিকে তাকাও। আরবি হরফের উপরে বা নিচে বিন্দুর মতো যে চিহ্ন থাকে তাকে কি বলে? নুকতা বলে। আরবি হরফের উপরে বা নিচে বিন্দুর মতো যে চিহ্ন থাকে তাকে কি বলে? নুকতা বলে। নুকতা যুক্ত হরফ 15টি, সেগুলো হলো, সবাই ব্ল্যাকবোর্ডের দিকে তাকাও। তোমরা ব্ল্যাকবোর্ডের দিকে তাকাও। নুকতাযুক্ত হরফ 15টি, সেগুলো হলো হরফ 15টি, সেগুলো হলো দেখো নুকতাযুক্ত হরফ কয়টি? 15টি। দেখো বা, দেখো বা শব্দটি বলে বা, তারপরে দেখো তা, তারপরে কি তা, তারপরে দেখো সা, তারপরে দেখো জিম, জিম খা, তারপরে দেখো জাল, জা, শীত, তারপরে দ্বার, জোয়া, জোয়ার পরে দেখো গাইন, গাইন ফা, তারপরে দেখো কফ, কফ, নুন, ইয়া। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই এখন ব্ল্যাকবোর্ডের দিকে তাকাও। দেখো নুকতাযুক্ত হরফ 15টি, সেগুলো হলো বা, তা, সা, জিম, খা, জাল, জা, শিন, দোয়াত, জোয়া, গাইন, ফা, কাফ, নুন, ইয়া। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নুকতা কাকে বলে আজকে পড়া হলো। নুকতা কাকে বলে? নুকতা, নুকতা বলা হরফ, ও হরফ ও নুকতা সারা হরফের পরিচয়। তা আমরা পাইলাম নুকতাযুক্ত হরফ 15টি। আরবি হরফের উপরে বা নিচে বিন্দুর মতো যে চিহ্ন থাকে তাকে কি বলে? নুকতা বলে। আর বাকি 14টি হরফ নুকতাবিহীন, সেগুলো হলো নুকতাবিহীন হরফ 14টি। নুকতা বিহীন হরফ, হরফ 14টি, সেগুলো হলো কি? দেখো ব্ল্যাকবোর্ডের, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই ব্ল্যাকবোর্ডের দিকে তাকাও। প্রথম হলো আলিফ, নুকতাবিহীন। প্রথমে কি? আলিফ। তারপরে দেখো হা, দাল, তারপরে দেখো রোয়া, সি, তারপরে দেখো সাদ, তোয়া, তারপরে আইন, আইনের পর হচ্ছে অফ, লাম, লামের পর হচ্ছে মিম, ওয়াও, হা, হামজা।
প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা শুনো নুকতা কাকে বলে আরবি হরফের উপরে বা নিচে বিন্দুর মতো যে চিহ্ন থাকে তাকে নুকতা বলে আরবি হরফের উপরে বা নিচে বিন্দুর মতো যে চিহ্ন থাকে তাকে কি বলে নুকতা বলে নুকতাযুক্ত হরফ 15টি সেগুলো হলো ব্ল্যাকবোর্ড থেকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ তাকাও নুকতা যুক্ত হরফ 15টি সেগুলো হলো বা তা সা জিম ফা জাল যা শিন দোয়াত জোয়া গাইন ফা কাফ নুন ইয়া প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা ব্ল্যাকবোর্ডের দিকে তাকাও এবং মনোযোগ দাও নুকতা বিন হরফ 14টি সেগুলো হলো আলিফ হা দাল রা সিন সাদ তা আইন কাফ লাম মিম ওয়াও হা হামজা এখন প্রিয় শিক্ষার্থীবৃন্দ শুনো নুকতা কাকে বলে আজকে পড়া হলো নুকতা কাকে বলে নুকতা ওয়ালা হরফ ও নুকতা ছাড়া হরফের পরিচয় আরবি হরফের উপরে বা নিচে বিন্দুর মতো যে চিহ্ন থাকে তাকে কি বলে নুকতা বলে আরবি হরফের উপরে বা নিচে বিন্দুর মতো যে চিহ্ন থাকে তাকে কি বলে নুকতাযুক্ত হরফ কয়টি 15টি সেগুলো হলো বা তা সা জিম ফা জাল যা শিন দোয়াত জোয়া গাইন ফা কাফ নুন ইয়া প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা সকলেই ব্ল্যাকবোর্ড দিকে তাকাও এবং মনোযোগ দাও নুকতাবিন হরফ 14টি সেগুলো হলো কি সেগুলো হলো আলিফ প্রথমটা কি আলিফ তারপরে দেখো হা দাল রোয়া সিন সাদ তা আইন কাফ লাম মিম ওয়াও হা হামজা আজকে পড়া ছিল নুকতা কাকে বলে নুকতা নুকতাওয়ালা হরফ ও নুকতা ছাড়া হরফের পরিচয় নুকতাওয়ালা হরফ ও নুকতা ছাড়া হরফের পরিচয় আরবি হরফের উপরে বা নিচে বিন্দুর মতো যে চিহ্ন থাকে তাকে কি বলে নুকতা বলে আরবি হরফের উপরে বা নিচে বিন্দুর মতো যে চিহ্ন থাকে তাকে কি বলে নুকতাযুক্ত হরফ 15টি নুকতাযুক্ত হরফ কয়টি 15টি নুকতাযুক্ত হরফ 15টি সেগুলো হলো বা তা সা জিম খা জাল যা শিন দোয়াত জোয়া গাইন ফা কাফ নুন ইয়া প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা সকলে ব্ল্যাকবোর্ড দিকে তাকাও এবং মনোযোগ দাও নুকতা বিহীন হরফ এখন বলতেছি নুকতাবিহীন হরফ কয়টি 14টি সেগুলো হলো প্রথমে কি আলিফ প্রথমে কি আলিফ তারপরে কি আলিফ হা প্রথমে যে আলিফ তারপরে হা দাল রোয়া সিন সাদ তা আইন কাফ লাম মিম ওয়াও হা হামজা প্রিয় শিক্ষার্থীবৃন্দ এখন তোমরা আরেকটা পড়া হলো আরবি হরফগুলো দুই জবর দ্বারা লিখো এটা গত ক্লাসে বলেছিলাম দুই জবর দ্বারা লিখো দেখো এটা কি বর্ণ লিখছি ব্ল্যাকবোর্ডের সকল তাকাও আলিফ আলিফের উপরে দুই জবর হলে কি উচ্চারণ হবে হামজা হামজা দুই জবর আন হামজা কি দুই জবর আন তারপরে কি দেখো বা দুই জবর বান তারপরে কি লিখছি বা দুই জবর বান তারপরে দেখো তা দুই জবর তান
Sa dui zobar tan tarpor dekho jim jim dui zobar jan ha dui zobar han kha dui zobar khan dal dui zobar dan zal dui zobar zan Rwa dui zobar wan za dui zobar zan sin dui zobar swan shin dui zobar shan swad dui zobar swan swad dwad dui zobar dwan twa dui zobar twan twar pore tese twa zwa dui zobar zwan An dui zobar an, gan dui zobar gan, fa dui zobar fan, por dekho. Far for adistumar, fa kaf, kaf dui zobar kan. Kaf dui zobar kan lam dui zobar lan mim dui zobar man tar pore nun dui zobar nan waw dui zobar wan tar uta waw ha ha dui zobar han an dui zobar an ya dui zobar yan priyo shikshartibindo তোমরা সকলে ব্ল্যাকবোর্ডের দিকে তাকাও এবং মনোযোগ দাও দেখো আরবি হরফগুলো দুই জবর দ্বারা লিখো আলিফ হরফে দুই জবর থাকলে কি উচ্চারণ হবে হামজা হামজা দুই জবর আন বা দুই জবর বান তা দুই জবর তান সা দুই জবর সান জিম দুই জবর জান হা দুই জবর হান খা দুই জবর খান Dal dui zobar dan, zal dui zobar zan, roa dui zobar ran, zwa dui zobar zan, sin dui zobar swan, shin dui zobar shan, swad dui zobar swan, dwad dui zobar dwan, twa dui zobar twan, zwa dui zobar zwan, an dui zobar an. Gan dui zobar kan, fa dui zobar fan, fa kaf dui zobar kan, kaf dui zobar kan, lam dui zobar lan, mim dui zobar man, nun dui zobar nan, waw dui zobar wan, ha dui zobar han, hamza dui zobar an, ya dui zobar yan. Priyo shikshartibindo, ajker shishu shrenir arbi class. আরবি হর নুকতা কাকে বলে এটা পড়াইলাম তারপরে দুই জবর দ্বারা পড়াইলাম এখন তোমরা সকলেই সুস্থ থাকো ভালো থাকো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু